শনিবার সকালে নগরীর মিরের ময়দানস্থ মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ছয়তলা ব্যারাক ভবনের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সন্ত্রাসী অপরাধী তাদের বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। যে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেবে পুলিশ। মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযানিক কার্যক্রম চলবে, এটি একটি সামাজিক সমস্যা, সবাইকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে, পরিবারকেও দায়িত্ব নিতে হবে। আবদুল্লাহ আল মামুন বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে আমাদের সাইবার টিম সচেতন আছে, গুজব ছড়ানোর সাথে কেউ যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এটা তো ইলেকশন যখন আয়োজন করা হয় এটা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা করে থাকি। নির্বাচন কমিশনের যদি কোনো অবজারভেশন আমাদেরকে দেওয়া হয় আমরা এটা এই প্রতিপালন করতে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। অতএব নির্বাচন কমিশনের যে অবজারভেশন দেওয়া হবে এই অবজারভেশন অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। জঙ্গি সন্ত্রাসী অপরাধী তাদের বিরুদ্ধে সবসময় আমরা জিরো টলারেন্সের নীতি গ্রহণ করি এবং যে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যদি চেষ্টা করে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের সেই সক্ষমতা আছে এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা।